কৃষ্ণনগর কাণ্ডে নয়া মোড়, তরুণীর মৃত্যু নিয়ে দ্বন্দ্ব বাড়ছে অডিও ক্লিপে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কৃষ্ণনগর মৃত তরুণীর বাড়িতে খুন করা হয়েছে এমনটাই দাবি শুভেন্দুর। আইনি লড়াইয়ে পাশে বিজেপি এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছেন। কৃষ্ণনগরে মৃত তরুণীর বাড়িতে শুভেন্দু অধিকারী এবং এই আইনি লড়াইয়ে পাশে রয়েছে বিজেপি এমনটাই জানিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। ঠিক কি জানিয়েছেন তিনি শুনুন। এক জায়গায় খুন, আরেক জায়গায় দেহ উদ্ধার, অত্যাচারের প্রমাণ, চুল বা চুল কাটা এবং ফেসবুকও যে করা হয়েছে, জোর করে করানো হয়েছে, দায়িত্ব নিয়ে আমরা বলতে পারি। আমরা নিরপেক্ষ তদন্ত, আমরা নয় পরিবার, নিরপেক্ষ তদন্ত কেন্দ্রীয় এজেন্সির তদন্ত দাবি করেছেন। আমি তাদের যে লয়ার অ্যাডভোকেট শীর্ষেন্দু দাস কৃষ্ণনগর কোর্টের, উনাকে বলেছি আমরা সিনিয়র লয়ার ক্রিমিনাল লয়াররা প্রোভাইড করব। ওনারা পরিবার কথা বলুন, তারা যে ধরনের আইনি লড়াই করতে চান আমরা সহযোগিতা করব এবং পরিবারের পাশে সম্পূর্ণভাবে রাজ্যের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি আছে। আপনারা শুনলেন শুভেন্দু অধিকারী, তিনি জানিয়েছেন এই আইনি লড়াইয়ে পরিবারের পাশে থাকবেন তারা এবং এ বিষয়ে আরও বিস্তারিতভাবে জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রূপম রায়। রূপম, একদিকে বিজেপি, মাফ করবেন, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি বিশাল সিংহ রায়। বিশাল, একদিকে বিজেপির তরফ থেকে জানানো হয়েছে যে তারা সবরকমভাবে এই আইনি লড়াইয়ে পাশে রয়েছে, অন্যদিকে পরিবারের তরফ থেকে কি প্রতিক্রিয়া? প্রথমে বলি যে শুভেন্দু অধিকারী পরিবারের সঙ্গে যখন দেখা করেন, তারপরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন যে ঘটনাটি পুরোটি পরিকল্পিত এবং খুন, এবং আগামীকাল এই ঘটনা তোমার সিনিয়র যে কলকাতা আইনজীবীরা রয়েছেন তারা কলকাতা সবাই মিলে একসাথে বসবে এবং পরিবারও সেখানে যাবে। যদি পরিবার মনে করে থাকে যে এই ঘটনা সিনিয়র তদন্ত বা কেন্দ্রীয় এজেন্সির দরকার, তাহলে সেই ক্ষেত্রে শুভেন্দু অধিকারী পুরোপুরি সাপোর্ট থাকবে এবং বিজেপি দল থেকে পুরোটাই সাপোর্ট করবে। এবং দেখো, এরপরে যখন তার পরিবারের সঙ্গে কথা বলা হয়, তার পরিবার একটা কথাই বলেন যে হ্যাঁ, এই ঘটনায় শুভেন্দু দা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং শুভেন্দু অধিকারীর এই কথাটাকে তারা সাপোর্ট করেছেন যে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে এই ঘটনা পুরোটা তদন্ত করা হোক। কারণ এই ঘটনাটায় দেখো, যেখানে বলা হচ্ছিল কোথাও গিয়ে উঠছিল যে সুসাইড এটা, কিন্তু এখানে শুভেন্দু অধিকারী এবং পরিবারের লোকের কথা হচ্ছে একটি যে এখানে খুন, পরিকল্পিত খুন করা হয়েছে এবং যেটাকে তোমার ইতিমধ্যে কোতোয়ালি থানার আইসি এবং যারা ফরেন্সিক দল আছে বা যারা সিআইডি তদন্ত করা হচ্ছে তারা প্রত্যেকের মধ্যে জড়িত রয়েছে এবং এটাকে তারা খুন নয়, এটাকে তারা সুসাইড বলে পরিচালিত করতে চাইছে। এই ঘটনা নিয়ে কিন্তু যথেষ্ট একটা তোমার রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে ইতিমধ্যেই। জীবিতা, ধন্যবাদ জানাবো। বিশাল, আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি বিশাল সিংহ রায়।